আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের প্রতিবেদন হলো সুপার মার্কেট ও বাকালা। আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এই বাকালার ভিসা যদি আপনারা পান বা দালালরা বলে এই কোম্পানি, তাহলে আপনারা মার্কেটের ভিসা চলে আসুন। কেন, এই মার্কেট ভিসা আসলে আপনারা দোকান ক্লিন করলেন ও সামান তারতিব করলেন, করার সাথে সাথে যখন সৌদিরা সামান কিনবে, এই সামান নিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দিয়ে আসলে আপনাদের কিছু একটা এরা বকশিস দিবে। টোটাল মিলে আপনারা ভালো থাকতে পারবেন। এইসব বাকালা ভিসা যদি আপনারা পান, অবশ্যই আপনারা আসতে পারেন। আরেকটি কথা হলো, সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা যারা কাফালার জন্য আপনারা সৌদিতে কোম্পানি খুঁজছেন, অবশ্যই আপনারা এইসব বাকালাতে কাফালা হতে পারেন। কেন, এই কোম্পানি এই বাকালাগুলো বিশাল বড় বাকালা। এই বাকালাতে আপনারা কাফালা হলে আপনাদের স্যালারি নিয়ে কখনো ঝামেলা হবে না, আপনারা সব সময় সতর্ক থাকতে পারবেন। এগুলা কফিলও ভালো ডাট থাকে। এ দেখেন, আমরা নেপালি ভাই বাকালামে কাম করে। ভাই কিতনা সাল হোগে ইধর? পাঁচ সাল। কিতনা স্যালারি মিল রা? 2000। দেখেন, এ নেপালি ভাই পাঁচ সাল হোগে 2000 স্যালারি মিল রা। এই নেপালি ভাইরে জিজ্ঞাসা করলাম, নেপালি ভাই বলল এই বাকালাতে 5 বছর হয়েছে, ওনার স্যালারি 2000 টাকা। সব রোবট মিলিয়ে উনি ভালো অবস্থানে আছেন। অবশ্যই যারা আসার ইচ্ছুক, অবশ্যই আপনারা আসতে পারেন। আর যারা সৌদি আরবে বসবাস করছেন, অবশ্যই আপনারা কাফালাও হতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। আর যারা সৌদি আরব প্রবাসী বাইরে আছেন, অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করুন ও সরকার আইনগত মেনে চলুন, না হয়তো আপনাদের জরিমানা গুনতে হবে। অবশ্যই আপনারা সরকারের আইন মেনে চলুন। আরেকটি কথা হলো, যারা নতুন আসবেন, দালাল থেকে বিরত থাকুন। এমবিসির সাথে কথা বলে আপনারা সরাসরি এইসব ভিসাতে আসতে পারেন। এই ছিল আজকে আমার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।